মঙ্গলবার নির্মাণ কাজ চলাকালীন ভেঙে পড়ে নির্মীয়মান সেতু। নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং লোহার রড ছড়াই সেতু ঢালাইয়ের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বুধবার সেই সেতু পরিদর্শনে যান স্থানীয় উপপ্রধান ও তৃণমূল নেতৃত্ব। তারপরে বিক্ষোভের মুখে পড়ে তৃণমূল নেতৃত্ব এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে। ঘটনাটি হুগলির হরিপাল থানার দাঁড়হাটা গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর এলাকার। জানা গেছে, 26 নম্বর রাজ্য সড়ক থেকে পার্বতীপুর গ্রামে ঢুকতে হলে খাল পার হয়ে গ্রামে ঢুকতে হয় পার্বতীপুর গ্রামবাসী। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল খালের উপর একটি পাকা সেতু নির্মাণের। গ্রামবাসীদের দাবি মেনে কিছুদিন আগেই শুরু হয় সেতু নির্মাণের কাজ। আজ সেতু ঢালাইয়ের কাজ চলছিল, কাজ চলাকালীন হঠাৎই ধসে যায় নির্মীয়মান সেতুর একাংশ। গ্রামবাসীদের অভিযোগ, সেতু ঢালাইয়ের জন্য কোনো লোহার রড ব্যবহার করা হয়নি, শুধু সিমেন্ট ও বালি দিয়েই ঢালাই হচ্ছিল সেতু। পুনরায় সেতু ভেঙে নতুন করে করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বুধবার ভাঙা সেতুর উপর প্রলেপ দেওয়ার কাজ হয় বলে অভিযোগ। এই বিষয়ে ওই এলাকার বাসিন্দা পলাশ কুমার পাত্র বলেন, সেতু ভেঙে নতুন করে করার কথা থাকলেও প্রলেপ দেওয়া হচ্ছে, তাই গ্রামের মানুষ প্রতিবাদ করে। উত্তেজনা ছড়িয়ে পড়লো বলতে, আমরা সকালবেলা এসে দেখি যে গতকাল যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের এখানকার স্থানীয় উপপ্রধান, যে ওখানকার যে ওইদিকটা যে পিলারটা হচ্ছিল গতকালই ভেঙে চলছিল হয়ে গেছিলো, উনি কালকে বলে গিয়েছিলেন যে ওটা পুনরায় ভেঙে নতুন করে হোক, এবং আমরা বলেছিলাম যে শিডিউলটা কি, সেই শিডিউলটা আমাদের দেওয়া হোক, সেই অনুযায়ী কাজ হবে। এবং ওরা বললো ঠিক আছে, শিডিউল আমরা পাঠিয়ে দিচ্ছি আর ওটা পুনরায় ভেঙে নতুন করে হবে। কিন্তু আজকে সকালে এসে দেখতে পাই যে ওটার ওপরই হালকা প্রলেপ দিয়ে তার উপর ঢালাই করে কাজ চালিয়ে নেবার চেষ্টা করে। ফলে আমরা এইটা নিয়ে আপত্তি করি এবং স্থানীয় এখানকার একজন কি বলবো খুব সুপুত্র ওই হুমায়ুন মল্লিক, সে এসে দাবা দাবি করে। তার ফলে গ্রামের মানুষের সঙ্গে একটু উত্তেজনা হয়। তারই মধ্যে হুমায়ুন একজন স্থানীয় মানুষকে এমনভাবে ওখানে ঠেলে ফেলে দেয়, সেই ব্যক্তি যদি উবুর হয়ে পড়তো আর তখন স্পট ডেথ হয়ে যেত। তার ফলে ওইভাবে তাকে তোলার পর গ্রামের কয়েকজন মানুষ তাকে একটু ঠেলাঠালি করেছে এবং এখানে স্থানীয় উপপ্রধান বাবলু ঘোষ উপস্থিত ছিল। ওনার সামনে যা কথা ঘটনা ঘটেছে, কারণ এটা পরিষ্কার যে তেমন কিছুই করা হয়নি, কিন্তু হুমায়ুন এখানে যেভাবে ন্যাকটা করছিল যেন বিশাল কিছু হয়েছিল। না, যা নাম করছেন সিনিকে হুমায়ুন হচ্ছে এখানকার টিএমসির পোষা গুন্ডা, আমার গ্রামের পোল, সে ওখান থেকে এসে মাতব্বরি করছে। আমরা, এটা তো গ্রামের পোল, সবাইয়ের অধিকার আছে, কিন্তু ও আমার বুথে যারা দায়িত্বের কর্মী বর্তমান যারা রয়েছে শাসক তারা কেউ নেই, ও এসে এখানে মাতব্বরি করছে। আবার কিছু আমরা কোনো প্রতিবাদ বা কিছু জানতে গেলে ও সেখানে হয়ে মাতব্বরি করছে, মানে সম্পূর্ণ একেবারে লুটে পুটে খাওয়ার একটা রাজত্ব তৈরি করার চেষ্টা করছে। গ্রামের মানুষ সোচ্চার হয়েছে, প্রতিবাদ করছে, এবং শিডিউল যতক্ষণ না আমাদের হাতে আসছে আমরা দেখবো সেই শিডিউল মেনে কাজ হচ্ছে কি না, তার পরিপ্রেক্ষিতে আমরা কাজ করার পারমিশন দেবো, এটা গ্রামের মানুষের দাবি। অপরদিকে স্থানীয় মানুষ মোজাফফর আহমেদ বলেন, কাটমানি খাওয়ানো হয়েছে, কোনো রড নেই, তাই সেতু ভেঙে পড়েছে। কাটমানি না খাওয়ালে কাজটা হয় কি করে? ও কাটমানি খাইয়েছে বলেই কাজটা করে রেখে দিয়ে, কিচ্ছু নেই, একটা রড নেই, জানলে কিচ্ছু নেই, তা বিনা রডে দেখে ঢালাই হয়ে পড়ে আছে। মানে আপনি বলছেন যে উপপ্রধান কাটমানি খেয়েছে? অবশ্যই খেয়েছে, নাহলে কাজটা হয় কি করে? হুমায়ুন উপপ্রধানের পালা গন্ডা, ও এসে আমাদের উপরে চড়াও হচ্ছে, আমাদের কাছে কিন্তু সরে দিতে চাইছে যে না ঠিকই কাজ হয়েছে, সেই হিসেবে এই আজকে এই ঝামেলাটা হয়েছে। আমরা চাইছি যে আমাদের যেভাবে পাস হয়ে এসেছে সেইভাবে কাজ হোক, জেলা পরিষদের কাজ যেভাবে পাস হয়েছে সেইভাবে কাজটা হোক, মানে শিডিউল অনুযায়ী, হ্যাঁ শিডিউল অনুযায়ী কাজ হোক, আমাদের কোনো আপত্তি নেই, সিডি কিছু হলো এবার টাঙিয়ে দিক দিয়ে কাজ করুক। হ্যাঁ, আমাদের উপর চড়াও হয়, আর ও বাবলু ঘোষ উপপ্রধান ওর নেতৃত্বে তো ও চড়াও হয় আমাদের উপরে এই ঝামেলাটা করে। সব মিলিয়ে হরিপালের ওই এলাকায় ভেঙে পড়া সেতুকে পুনরায় নতুন করে নির্মাণের দাবিতে সোচ্চার হয় গ্রামবাসী। নিউজ আজ বাংলা, হরিপাল। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।